हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। आज के अपन के जे दस टकर मिनि पैक पा जाए निडु दूधर अथवा डानु दूधर से पैकेट दिए अपन के एक खूब ही मजादार एक डेजार्ट तैरी कर देखो साबुदाना दिए। ये खेते खूब ही मजादार है और बासा थका उपकरण दिए अपनी तैरी करते पारें। এখন যেহেতু রমজান মাস তার জন্য কিন্তু ডেজার্ট আইটেম ইফতারিতে সেহরিতে অনেক জমে ওঠে, আর সেটা যদি হয় বাসায় তৈরি স্বাস্থ্যকর উপায়ে তাহলে তো কোনো কথাই নেই। আর বানাতে একদমই কম সময় লাগে, আপনার হাতে থাকা অল্প সময়ে আপনি আপনার গেস্টের জন্য এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর হচ্ছে ইফতারি সেহরি অথবা ঈদের মধ্যেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। चलू तो हमें रेसिपिटी देखे नी। तर एखे जे दस टकर जे पैकेट आई पैकेटर पुरोटा दूध दिए दीची हमें एक पात्र दूध दिए तरपर हमें दिए दीची एखे दुई कप पानी हमें मेजरमेंट कपे दुई कप पानी दिए दीची। एखन चूलार आचटा जाली दिए दूधटा के जाल कर दूधटा के घन करब ये अपना डेजार्टर स्वाद और बस भलो आसें। तपर हमें एखे दिए दीची एक तेजपाता और एक एलाच और हमें दिए दीची सामान्य एक लवण। मिस्टी जतियों खबर मध्य लवण ना दी एकदम ही भलो लगे ना, तर लवण दिए दीब और हमें दिए दीची आधा कप चीनी। चीनी अपना अपन स्वाद अनुजाई कम बेसि दीते पारें। जरा आमार चैनल एकदम ही नतून ता प्लिज आमार चैनल सबसक्राइब कर और पशे थका बेल बटने क्लिक कर रखबें, तो हमें जखनी को नतून रेसिपि आपलोड दीब अपनी साथे साथ ही नोटिफिकेशन पे जा। আমি এভাবে জাল করে নিলাম দুধটাকে। এরকম যখন ঘন হয়ে যাবে দুধটা তখন চুলার আঁচ অফ করে দেব। আমি দুই কাপ দুধকে জাল করে দেড় কাপ দুধে পরিণত করেছি, তারপর চুলার আঁচ অফ করে দিয়েছি। এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি আধা কাপ। আধা কাপ সাবুদানাকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালোমতো ওয়াশ করে নিয়েছি, এতে করে কোনো রকম ময়লা থাকতে তা চলে যাবে। সাবুদানা আমাদের স্বাস্থ্য আর পেটের জন্য অনেক বেশি উপকারী, এটা মোটামুটি আমরা সবাই জানি। আর সাবুদানার ডেজার্ট কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। চুলার মধ্যে আমি একটা পাত্রে ফুটন্ত এরকম পানির মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। সাবুগুনাগুলোকে সেদ্ধ করতে কিন্তু তেমন সময় লাগে না, তিন মিনিটের মতো সময় লাগে। আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আলাদা আলাদা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এক পাশে দুধ জাল দিতে পারেন আর এক পাশে সাবুদানা সেদ্ধ করে ফেলতে পারবেন, তাহলে অনেক চটজলদি হয়ে যাবে কাজটা, বানাতে একদমই কম সময় লাগবে। আমি এখানে সামান্য একটি গ্রিন ও ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আমার সাবুদানার যে দানাগুলো আছে সেগুলো যাতে একটু সুন্দর দেখা যায় তার জন্য আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একদম স্কিপ করতে পারেন অথবা অন্য ফুড কালার থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। দেখুন, যখনই দেখতে পারবেন যে সাবুদানাগুলো এরকম একদম স্বচ্ছ হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে আপনার সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আপনি সাবুদানার সাথে সাথে একটা স্ট্রেইনারে ঢেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দিবেন, ঠান্ডা পানি দিয়ে দিবেন। এতে করে আপনার সাবুদানাগুলো গায়ে গায়ে লেগে যাবে না, একদম আলাদা আলাদা থাকবে। আমি ডিরেক্ট একদম বেসিনের মধ্যে একটা স্ট্রেইনারে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে একটু ওয়াশ করে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে ফুড কালারটা আছে সেটাও চলে যাবে আর আপনার সাবুদানাটা দেখতেও একদম স্বচ্ছ হবে, গায়ে গায়ে লেগে যাবে না। আমার দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, সেই ঠান্ডা দুধের মধ্যে আমি তেজপাতা আর এলাচটা উঠিয়ে নিয়েছি। সেই ঠান্ডা দুধে আমি দিয়ে দিচ্ছি যে আমি সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আপেল এরকম কিপ করে কেটে সেই আপেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি আঙ্গুর এরকম মাঝে পিস করে কেটে নিয়েছি, সবুজ আঙ্গুর, আর দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। আমি দুই রকমের আঙ্গুর দিয়ে দিচ্ছি। আর এখানে পিস পিস কিপ করে কাটা আমি কলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাসায় যার যেটা অ্যাভেলেবেল থাকে আপনারা সেটা দিয়ে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এখানে আমি একটা চেরি কেটে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো বার। বাচ্চারা আসলে ম্যাঙ্গো বার খেতে পছন্দ করে, বড়দেরই পছন্দ করে। এই ম্যাঙ্গো বারটা দিলে আপনার ডেজার্টের স্বাদ কিন্তু দশ গুণ বেড়ে যাবে, তার জন্য চেষ্টা করবেন ম্যাঙ্গো বারটা দিতে। আপনাদের বাসায় ম্যাঙ্গো বার না থাকলে আপনারা কিন্তু দোকান থেকে একটা ম্যাঙ্গো বার কিনে এনে সেটা কেটে এভাবে দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আমি আসলে দুধটা যে সাবুদানাটা একটু কম দিয়েছি যাতে একটু পাতলা পাতলা থাকে, আমার কাছে পাতলা পাতলাটা অনেক বেশি মজাদার লাগে। আপনারা যদি বেশি ঘন খেতে পছন্দ করেন তাহলে সাবুদানার পরিমাপটা একটু বেশি করে দিবেন, তাহলেই ঘন হবে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন এই সাবুদানার ডেজার্টটা খেতে কতটাই সুন্দর লাগে আর খেতে কিন্তু অনেক মজাদার হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায়
ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে রেসিপিটি আর অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে কোনো নতুন রেসিপি আর মিস হবে না আজকের মতো